एक्सेप्टिंग जा रहे हैं बट लोन पे बोले कि इंटर रिलीज कॉल थी का মে মাসে আমি চেষ্টা করছি দু মাস আমরা পাবলিসিটি করব তারপরে আমি মে মাসে এটা রিলিজ করার চেষ্টা করছি কটা গান আছে এমনি চারটে গান আমরা রেডি করেছিলাম অডিও বাট পিকচারাইজেশন আমরা তিনটে করছি আর তিনটে আলাদা 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 নাম রাজেশ আগরওয়াল প্রোডিউসার অ্যান্ড ডিরেক্টর অফ দ্য মুভি এরোস্টার প্রেস মিট হয়েছি ফর মিউজিক রিলিজ আমাদের গানের রিলিজ করার জন্য আমরা আজ থেকে পাবলিসিটি স্টার্ট চারটে গান রেডি করা আছে বাট পিকচারাইজেশন আমরা তিনটে গান করেছি মে মাসের ভিতরে করব চেষ্টা করব মে মাসের ভিতরে আমি রিলিজ করে দিই সে সময় আমার ইলেকশনটাও শেষ হয়ে যাবে মুভিতে সোশ্যাল মেসেজ আছে দু একটা বাকি তো ডিপেন্ড করছে কত কি খুবই অপটিমিস্টিক আছে খুব ফ্রি মাইন্ডেড আছে ওদের ফ্রেন্ডস ওকে বোঝাচ্ছে প্যারেন্টস ওকে বোঝাচ্ছে কিছু কিন্তু ওদের কথাটা না শুনে এক ডাইরেকশনে চলে যাচ্ছে কী ক্ষতি হয় নেই বাট আমি কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ ঝাড়খণ্ডে আমাকে রিলিজ করতে পুরো রাজ্যে ঝাড়খণ্ডে और शोमैन मोंटी बोलते हैं हम लोग उसको निकनेम रिक जायसवाल है और एक पैडल लीड में है मोहिनी जायसवाल और बाकी झारखंड से हमने कुछ आर्टिस्ट लिए थे न्यू कमर्स का बट पहली मूवी है ये जो मैं रिलीज़ करने जा रहा हूँ इसके अलावा दो मूवी ऑलरेडी है सेंसर किया हुआ है আমার নাম প্রিয়াঙ্কা মিশ্র আমি এই ফিল্মে লিড অ্যাক্ট্রেস হিসেবে কাজ করেছি আর এটা ছবি করেছি আর সেটা ফিল্মটার নাম হচ্ছে টিকে ভরা টিকেছি এছাড়া বাংলাতে রিসেন্টলি জি অরিজিনালসের আমি একটা প্রজেক্টে কাজ করেছি সেটা হচ্ছে বাবুর দিয়ে আর কিছু মিউজিক অ্যালবামসে কাজ করেছি সঙ্গীত বাংলা নচিকেতার অ্যালবাম আমি একজন অ্যাসপায়ারিং এয়ার হোস্টেস আমি একটা মানে ক্যারেক্টারটা গ্রোথ চাই যে মধ্যবিত্ত বাড়ির একটা মেয়ে তার স্বপ্ন সে এয়ার হোস্টেস হতে চায় এবারে ওর কিছু বন্ধু থাকে তারা মানে ওকে বাইরে যায় তারা ছোট জায়গা থেকে মানে সেখান থেকে ওরা একটা বাইরে যায় ওরা ডিসাইড করে বাইরে গিয়ে কাজ করে তো ওরও মনে হয় যে আমিও বাইরে গিয়ে এয়ার হোস্টেস হওয়ার মানে চেষ্টা করি তো সেখানে যায় কিন্তু গিয়ে এমন কিছু মানে হয় ওর সাথে তারপরে যা যা ঘটনা থাকে সেগুলো দেখতে হলে ছবিটা দেখতে হবে তারপর ওটা নিয়েই একটা মানে স্টোরিটা এগোই বিল্ড আপ হয় অনেক কিছু তাও করতে গেলে আমার কাজ যারা দেখে তাদেরকেও বলার যে হ্যাঁ আপনারা দেখবেন অবশ্যই ছবিটা অনেকেই বেটও করছে ছবিটা এটাই আমার মেসেজ